অবশেষে হাইকোর্টে জামিন পেলেন আইএসএ বিধায়ক নওশাদ সিদ্দিকী। হাইকোর্টে ধাক্কা রাজ্যের সব মামলাতেই জামিন দেওয়া হলো নওশাদ সিদ্দিকীকে। একুশে জানুয়ারি ধর্মতলায় সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল নওশাদ সিদ্দিকী সহ একাধিক ব্যক্তিকে। গ্রেপ্তারি 40 দিনের মাথায় ভাঙড়ের আইএসএ বিধায়ক জামিন পেলেন। অবশেষে নওশাদ সিদ্দিকীকে জামিন দিল কলকাতা হাইকোর্ট। সমস্ত মামলাতেই তার আজ জামিন হয়েছে। এখন নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করতে হবে, কেন সে জনপ্রতিনিধি, তাকে গ্রেপ্তার করার মধ্য দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী তার আরেকটা স্বৈরাচারী সরকারের দাঁত লোক প্রকাশ করলো। আজকে হাইকোর্ট যখন তাকে বেল দিচ্ছে, তার মানে স্পষ্ট এটা যে সে এই অপরাধের সঙ্গে জড়িত নয়, তার বিরুদ্ধে যে অভিযোগ সে অভিযোগ ভিত্তিহীন। তাই বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো, আগে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে জনপ্রতিনিধিকে আপনি গ্রেপ্তার করেছেন তার কাছে ক্ষমা চাওয়া উচিত আপনার, যদি আপনি নৈতিকতায় বিশ্বাস করেন। একজন নির্বাচিত জনপ্রতিনিধি যেহেতু শাসক দলের বিরুদ্ধে নিজের শুধু নির্বাচনী কেন্দ্রে একটু ঘোরাফেরা করছিলেন, সেটা কারোর গাত্রদাহের কারণ হয়েছিল, এবং একই সঙ্গে এতগুলো মানুষকে এত ধারায় মামলা দিয়ে যেভাবে তৃণমূল আটকেছে, এটা একটা অসহিষ্ণু প্রতিহিংসা পরায়ণ রাজনৈতিক পদক্ষেপ ছিল। সেখান থেকে রিলিফ দিয়েছে মহামান্য আদালত। এটা আইনের বিষয়, আইন আইন মনে করেছে জামিন দেওয়া প্রয়োজন, জামিন দিয়েছে। আমাদের কাজ আমরা করেছি, একজন বিধায়ক নির্বাচিত জনপ্রতিনিধি তার রাজনৈতিক দলের জন্মদিন পালনের নামে যেভাবে রাজনৈতিক সন্ত্রাস করেছে, যেভাবে পুলিশের ওপর অত্যাচার করেছে, জনজীবন স্তব্ধ করেছে, ইট বোম গুলি বৃষ্টি করেছে, তার বিরুদ্ধে আমরা প্রশাসনিক পদক্ষেপ নিয়েছিলাম, আমরা সেই কাজ করেছি। আলটিমেটলি আইন যখন মনে করেছে, আদালত যখন মনে করেছে যে মুহূর্তে তাকে জামিন দেওয়ার দরকার তাকে জামিন দিয়েছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন, 24-এর ভোটে একা লড়ার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা একা লড়বো মানুষের সমর্থন নিয়ে, তৃণমূল কংগ্রেস আর মানুষের জোট হবে, আমরা ওদের কারো সঙ্গে যাব না, আমরা একা লড়বো মানুষের সমর্থন নিয়ে। বিশ্বাস করি যারা বিজেপিকে হারাতে চান তারা আমাদের ভোট দেবেন, যারা কংগ্রেস সিপিএমকে ভোট দেবেন তারা বিজেপিকে ভোট দেবেন, এই সত্যটা উদ্ঘাটিত হয়ে গেছে, এমনই মন্তব্য করেছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে 24-এর ভোটে একা লড়ার বার্তা দিয়েছেন। মানুষ তৃণমূল কংগ্রেস আর মানুষের জোট হবে, আমরা ওদের কারোর সাথে যাব না, আমরা একা লড়ব মানুষের সমর্থন নিয়ে। যারা বিজেপিকে হারাতে চায় তারা আমাদের ভোট দেবেন, এটা আমি বিশ্বাস করি, আর যারা কংগ্রেস সিপিএমকে ভোট দেবে তারা বিজেপিকে ভোট দেবে, এটা আমি বিশ্বাস করি। এই সত্যটা উদ্ঘাটিত তো আজকে হয়ে গেছে।